তো হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? আমি আরো একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে গুগল পে যে আমরা ইউজ করি, তো গুগল পে থেকে মানে গুগল পেতে কিভাবে টাকা পাঠাবেন। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি, আর কিভাবে মানে টাকা পাঠাতে হবে শিখে নেই। তো আমি গুগল পেটাকে অন করলাম। তো শুধু মানে গুগল পে থাকলে চলবে না, তো সেখানে আমাদেরকে কি কি থাকতে হবে? অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। তো এইখানে আমার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড আছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো মানে লোকের সাথে অ্যাকাউন্টে আমি টাকা লেনদেন করেছি। তো তার আগে আমি যে এতগুলো লেনদেন করেছি, তো আমি ক্যাশব্যাক কত পেয়েছি আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো দেখানোর জন্য আমি ক্যাশব্যাকে যাব। তো এইখানে দেখতেই পারবেন 9549 টাকা আমার ক্যাশব্যাক। তো এটা আমার একদম কারেন্ট ফাইনালি ভিডিও, এটা আমার কোনো ফ্যাক ভিডিও নয়। তো এখানে দেখতেই পাচ্ছেন 125 টাকা করে। তো এইটা টাকা আমি কিভাবে পেলাম? তো এইটা টাকা আমি এর পরের ভিডিওতে নিয়ে আসব। তো ক্যাশব্যাক পাওয়ার আগে আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে মানে গুগল পে থেকে টাকা ট্রান্সফার করব। মনে করো তোমার এক গুগল পে আছে, আমারও একটা মানে গুগল পে আছে। তো সেখানে মনে করো তোমারও অ্যাকাউন্ট অ্যাড আছে, আমারও আছে। তো এইবার আমরা কিভাবে টাকা ট্রান্সফার করব? তো করার জন্য ওই যে নিউ পেমেন্ট, তো নিউ পেমেন্টে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তো নিউ পেমেন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে চারটা অপশন থাকবে। তো যেহেতু আমি গুগল পে টাকা পাঠাবো, তো ফোন নাম্বারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার লিখতে হবে। যদি সেভ থাকে তো সাইডে একটা ঘর থাকবে, এই ঘরে ক্লিক করবে। তারপর তার নাম যদি তুমি সেভ করে রাখো, তো সেখানে তো তার নামটাকে সার্চ করবেন। তো আমি তার নামটাকে এখানে সার্চ করে নিব। তো এখানে তার নামটা চলে আসে, তো আমি তার নামের ঘরে ক্লিক করবো। তো তোমরা এটাকে ক্লিক করবেন, তারপরে এখানে চলে আসে তার কী নামে অ্যাকাউন্ট আছে। তো তাপস রায়, তো এটাকে ক্লিক করবে। তো আমি এটাকে ক্লিক করে নিচ্ছি। তারপর এটা থাকবে পেজ। তো এখানে কি থাকবে? পে নাও। যেহেতু আমি টাকা ট্রান্সফার করব, তো এখানে আমি কত টাকা ট্রান্সফার করবো, মনে করো 1450 টাকা আমি ট্রান্সফার করবো। তারপর নিচে কিছু যদিও লেখেন তো লিখে নেবেন। তো আমি এখানে আমার ইউটিউবের নামটা দিয়ে দিচ্ছি বুলেট। তো এইটা দেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করবেন। তারপর কোন ব্যাংক থেকে টাকা পাঠাবেন, তো পে নাও করে দিবেন। তারপর লোকেশনটাকে ওকে করে দিবেন। তো লোকেশন অন হয়ে গেল। তারপর এখানে তোমার ব্যাংকের যে পাসওয়ার্ডটা থাকবে, 6টা এমপিন, তো সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর কী করবেন, এই টিক মারে ক্লিক করে দিবেন। তো এই টিক মারে ক্লিক করবেন। এই টিক মারে যদি ক্লিক করেন, তো একটু মানে প্রসেসিং নেবে, কারণ পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে মানে টাকাটা যাবে না, কারণ ব্যাংকের সাথে ব্যাংক মানে অ্যাড হবে, তারপর মানে টাকাটা যাবে। তো টাকা ট্রান্সফার হয়ে গেল গুগল পে থেকে। এইবার মানে কী দেয় এইবার আমি সেটা দেখব। তো এখানে আমাকে আর একটা হয়তো ক্যাশব্যাকের অফার দিবে, তো দিয়ে দিল। তো এইবার আমি এটাকে ঘষব। তো এটা তো যদি থাকে লাকি কুপন, বলা যায় না কখন কী হয়। তো লাকি কুপন, তার আগে আমি তোমাদেরকে বলে দিলাম যে গুগল পে থেকে একদম খুব সহজভাবে টাকা পাঠান, খুব মানে নিজের সেফটিতেই থাকবে গুগল পে, একদম খুব ইজিতে টাকা পাঠানো যাবে। এখানে দেখতে পাচ্ছেন 1450 টাকা আমি তাকে মানে পাঠিয়ে দিলাম তার অ্যাকাউন্টে। তারপর আমি এটাকে ঘষব, দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ক্যাশব্যাক দিল না। তো বন্ধুরা বলুন ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো তবে একটা লাইক করবেন, যদি ভিডিওটাতে কিছু ভুল হয়ে থাকে তো সেটাও কমেন্টে জানাবেন। আমি দ্বিতীয়বার একদম খুব সহজভাবে ভিডিওটাকে নিয়ে আসবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।